দেখো, পুজো সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, আমি সেই পুজোর ছবি প্রথমেই দর্শকদের দেখাবো যে পুজো চলছে সকাল থেকে। আজকের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে এখানে আর একটা বড় উৎসবও থাকে, সেটা হলো হাতে খড়ি। আমরা জানি যে শিশুদেরকে হাতে খড়ি দেওয়ার একটা রীতি থাকে, মা সরস্বতীর সামনে বসিয়ে তাকে হাতে খড়ি দেওয়ানো হয়, অর্থাৎ শিক্ষা শুরু হবার যে সেই শুভক্ষণ, তার শুভ সূচনা, সেটাও কিন্তু এখানে খুব বড় আকারে হয়। এবং আজকে সকাল থেকে পুজো শুরু হয়েছে, এবং এই যে বিশাল প্রতিমা আমরা দেখছি, সেই প্রতিমার সঙ্গে কিন্তু নানান পৌরাণিক কাহিনী রয়েছে। এই যে প্রতিমার পাশে এই চালচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গণেশ, তিনি মহাভারত লিখছেন, আর একদিকে রয়েছেন ব্যাসদেব, যিনি রামায়ণ লিখছেন। একদিকে আমাদের এই যে দুই মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, তাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই সরস্বতী চালচিত্রের মধ্যে। যেদিকে রামায়ণ লেখার কাহিনী রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র রয়েছেন, আর একদিকে সেই মহাভারত লেখার কাহিনী এবং সেখানে সেই যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ এবং অর্জুনের গল্প। অর্থাৎ একদিকে সরস্বতী, যিনি বিদ্যার দেবী, এবং সেই দুই মহাকাব্য যা ভারতীয় সংস্কৃতির একেবারে ধারক বাহক বলা যায়, রামায়ণ এবং মহাভারত, এই সব মিলিয়েই কিন্তু গোটা সরস্বতীর চালচিত্র তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো করে আসছেন তারা, এবং এবছরেও সেই পুজো সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। এবং যেরকম বলছিলাম যে আজকে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে একদিকে যেরকম প্রচুর মানুষ অঞ্জলি দেবেন, তার পাশাপাশি শিক্ষার যে সূচনা, অর্থাৎ সেই হাতে খড়ি, তারও কিন্তু বড় আয়োজন রয়েছে এই লেক কালীবাড়ির পুজো মণ্ডপে। লেক কালীবাড়ির পুজোর মন্ত্রোচ্চারণ শুনে কিন্তু স্টুডিওয়ে বসে আমরাও পুজোর আমেজটা উপভোগ করলাম। ধন্যবাদ সঞ্চয়। আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। নিউ নর্মালে স্কুল কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও পুজোর আনন্দে সামিল হতে তৈরি ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতে খড়ি। সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উৎসবের আমেজ। বাণীবন্দনাকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বটে। বসন্তের শুরুতে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবে তরুণ তরুণীরা। স্টাইল স্টেটমেন্টে নতুন সংযোজন হবে পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক। লেক কালীবাড়িতে বাগদেবীর আরাধনা, কালীবাড়ির সামনের মাঠেই হচ্ছে পুজো। এবার পঞ্চম বছরে পড়ল লেক কালীবাড়ির সরস্বতী পুজো। লেক কালীবাড়িতে বাগদেবীর আরাধনার প্রস্তুতি সম্পূর্ণ। লেক কালীবাড়ির সরস্বতী পুজোর এবার পঞ্চম বছর। শুরুতে পুজো হতো কালীবাড়ির মধ্যে, পরে সেই আয়োজন সরানো হয় কালীবাড়ির সামনের মাঠে, এবারও সেখানেই পুজো হচ্ছে। আমাদের এই লেক কালীবাড়িতে সব পুজোরই বন্দোবস্ত আছে, সরস্বতী পুজোও কিন্তু বহুকাল ধরে হচ্ছে। গত 7-8 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এত হাতে খড়ি এবং অন্যান্য অঞ্জলির ব্যবস্থা এখানে দরকার হয়ে পড়ছে, যা আমাদের ওইখানেতে জায়গাটা অপ্রতুল। এই হচ্ছে আমাদের এখানকার সরস্বতী পুজো এখানে মাঠে করার বিশেষ কারণ হচ্ছে এইটাই। এবার প্রতিমার চালচিত্রে বিশেষত্ব আনা হয়েছে, সেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক ঘটনা। প্রতিবারই সরস্বতী পুজোর দিন লেক কালীবাড়িতে অনেক ছাত্রছাত্রী পুজো দেন, অনেকে আবার সন্তানকে নিয়ে আসেন হাতে খড়ির জন্য। এবারও সরস্বতী পুজো উপলক্ষে লেক কালীবাড়িতে সাজো সাজো রব। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।